দোয়াস আমি কোথায় থেকে কোথায় শিকার করবেন তাহলে আমরা আল্লাহকে ভয় করব আমরা আল্লাহকে ভয় করব কিন্তু আল্লাহ যা বলছেন করো এগুলো করতে হবে করলে আল্লাহ ওই যে চার রঙের পানির ব্যবস্থা রাখছে এখন মুখে বলবেন যে আমি আল্লাহকে ভয় করি আল্লাহ 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 ইল্লাল্লাহ 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 আল্লাহ গো তুমি যে কেউ নাই ফাকে তার নবীজির মনে কষ্ট দিবেন এইটাকে লাভ হইব না এইটাকে লাভ হবে আল্লাহ মানা ঈমান নয় নবী মানাই হলো ঈমান কথা বলেন ঠিক কি না বলে এই তো ওয়াজ বুঝতেছেন ঢাকাবাসী মিরপুরবাসী ওয়াজ ঢাকা রাইখা যাইতাম না সাথে করে লইয়ে যাম ইনশাআল্লাহ তাইলে নবীজিকে ভালোবাসতে হবে এখন আসেন আল্লাহ বলছেন তোমার ডানে মুসিবত তোমার ডানে মুসিবত তোমার সাথে কেউ নাই কিন্তু তোমার অন্তরে একজনের ভয় আছে তিনি কে কে কি সে ও মিছিল আসছে আচ্ছা ঠিক আছে আমি তো ডরে গেছিলাম গা আবার রেডিও গেছিলাম গা জি ডই বড় বনে হমান করলাম বনবারের ফুলা কত কোন ফুর হয়ে আগুন ঠিক না বেটে কে রে বনবারের ফুলা নাই রে তোর এন মারা হাত তুলিস না এটা গোপনের গোপন রাখ গোপন রাখ বাহিনী লই আইছি মারহাবা জোরে গন প্রেমের আগুন জলে দি আরে সরি লাইন লাল ইসলাম মারহাবা জোরে গন তাহলে আল্লাহকে ভয় করলে সাথে কেউ নাই একজন থাকেন তিনি কে ওয়ালামু তোমার সাথে কেউ নাই আছে কে তাহলে সে আল্লাহ বলছেন তোমরা আমার বন্ধুকে অনুসরণ করো বন্ধুর কথা মানলেই আমি আল্লাহকে মানা হয়ে যাবে বন্ধুকে ভালোবাসলেই আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে সেই বন্ধুর উপরেই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি কি মাসে এই যে ওয়াজ ফালাই দেখেছি কি মাসে কি মাসে কোরআনে কোনো সন্দেহ আছে জের জবরে ভুল আছে নকটায় প্রবলেম আছে একটা আয়াতে ভুল আছে যদি কেউ বলে সন্দেহ আছে তার কি ঈমান আছে কোরআনের বিরুদ্ধে যারা করছে তারা কি বাঁচতে পারছে এদের মরে যাওয়াটা কেমন কি ভালো না খারাপ নমরুদের ইতিহাস কি ভালো না খারাপ আবু জাহলের ইতিহাস কি ভালো না খারাপ ফেরাউনের ইতিহাস কি ভালো না খারাপ সুতরাং সাধু সাবধান হয়ে যাও যাই বলো চার জায়গায় আঘাত করে কথা বলবা না এমপি হোক মন্ত্রী হোক ওসি হোক ডিসি হোক এবং বড় হুজুর হোক মাইজলা হুজুর হোক যেই হোক না কেন চার জায়গায় আঘাত দিয়ে কথা বললে আমরা বরদাস্ত করব না একটা হলো কোরআন আরেকটা হলো ইসলাম আরেকটা হলো আমার মালিক আরেকটা হলো আমার রাসূল এই চার জায়গায় কেউ যদি আঘাত করে কথা বলে আমরা বরদাস্ত করব না কথা বলেন ঠিক কি না এই কোরআন হলো দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ এই কোরআন হলো মানব জাতির জন্য সংবিধান এতেই রয়েছে নিখুঁত নির্ভুল সমাধান এই কোরআনকে আপনি ধারণ করলেই আপনি মুক্তি পাবেন কোরআনেই লেখা আছে আপনি কেমনে চলবেন কোরআনেই লেখা আছে আপনি কোন পথ থেকে দূরে থাকবেন এই কোরআনটা নবীর উপরে নাজিল করেছে সুদীর্ঘ 23 বছরে অবস্থার আলোকে জিব্রাইলের মাধ্যমে সাতটি পদ্ধতির মাধ্যমে চলে গেল সুবহানাল্লাহ এই কোরআন যখন নবীর উপরে নাজিল হয়েছে রাসূল এসে বললেন আল্লাহ কালাম দিয়েছে কাফেররা বললেন অসম্ভব এটা তোমার বানানো কথা এটা আল্লাহর কালাম হতে পারে না এটা তোমার বানানো কথা রাসূল বলেন না এটা আল্লাহর কালাম কি বলো তুমি তো আমাকে আলামিন বলেছো আমি কি মিথ্যা বলবো নাকি আর কাফেররা বলছেন না এই কোরআন দিয়ে তুমি বলছো আমরা আল্লাহর ইবাদত করার জন্য তুমি নবীকে মানার জন্য অসম্ভব আমরা মরে গেল বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখবো না এইভাবে তারা পণ করলো প্রতিজ্ঞা করলো রাসূল বলছেন না মানো না মানে এটা পরের সাবজেক্ট কিন্তু এটা যে আল্লাহর কালাম বিশ্বাস করো কাফেররা বললেন না
এটা তোমার বানানো যখন পীড়াপীড়ি শুরু করলো উপেনে গোপনে যখন রাসূলুল্লাহর বিরুদ্ধে আচরণ করা শুরু করলো তখনই আল্লাহ বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবি মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন যদি তোমরা কোরআন নিয়ে সন্দেহ করো ফাতু বিসূরাতিন মিন মিসলিহি কোরআনের মতন একটা সূরা বানায় নিয়ে আসো রাসূল আল্লাহ বললেন বাহাস ডাকেন রাসূল ব্যবস্থা করলেন আসো খেলা হবে আসো কি হবে দেখছেন নি আমরা যে সুন্নির যে মাঝে মাঝে কিছু আকীদা নিয়ে পেছ লাগলে যে আমরা যে চ্যালেঞ্জ করি বহসে ডাক দেই এটা আমরা মন গড়া বলি না এটা আল্লাহর আদেশ যখন কেউ মানবে না তাকে মানার জন্য ঘর থেকে বের করে মাঠে এনে বাহাস করো কথা বলেন ঠিক কি না বলেন এই জন্য আমি ঢাকায় বলতে চাই মিরপুরের মানুষ আপনারা তরিকতপন্থী মানুষ হাজার হাজার মানুষ প্যান্ডেলের বাইরে মানুষ একটি কথাই বলতে চাই আমরা আল্লাহ এবং নবীর পথে চলতে চাই কি চাই না যখন বলছে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি কুরআনের মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো মিন ওয়াদউ শুহাদাআকুম তোমরা সাক্ষী নিয়ে আসবা মিন দুনিল্লাহ আমি আল্লাহ ছাড়া সাক্ষী নিয়ে আসবা ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো ফাকুল তারাও না দু আবনা আনা ও আবনা আকুম ও নিসা আনা ও নিসা আকুম আমরা আমাদের নারী নিয়ে আসবো তোমরা তোমাদের নারী নিয়ে আসবা আমরা আমাদের সন্তান নিয়ে আসবো তোমরা তোমাদের সন্তান নিয়ে আসবে আমি রসুল প্রমাণ করব কোরআন আল্লাহর কালাম আর তোমরা প্রমাণ করবে কোরআন বানানো এই কথা বলার পরে কাফেররা বলছে ঠিক আছে আমরা তোমার সঙ্গে বাহাস করব চলে গেছে ময়দানে বাহাস করার জন্য ভাইরে এখন আমি ঢাকাতে এসেছি ঢাকাতে আসার পরে মিরপুর ওয়াজ করতেছি এই মুহূর্তে আমাকে যদি কেউ একটা ফুলের টুকা দেয় সে কি আস্তা যাইতে পারবে কেন পারবে না লুক হয়ে গেছে এই জায়গা আবাদ করতে গিয়ে আমাদের এই ফকির বাড়ির দরবারের পিসা মজুর সেই শুরু থেকে যখন শুরু করছে তখন আজকের পরিবেশটা আবাদ কিন্তু এভাবে ছিল না তিনি শ্রম দিয়ে রক্ত দিয়ে ঘাম দিয়ে হেকমতে কষ্ট করে সুন্নিতের বাগানটা আজকে পরিস্ফুটিত করেছেন বলেই কেউ আজকে আমার গায়ে টুকা দেওয়ার সাহস করবে তো রসুল যখন প্রথম যখন বলছে এটা আল্লাহর কালাম তখন রাসূলের ডাইনে ছিল কাফের বামে ছিল কাফের সামনে ছিল কাফের পিছনে ছিল কাফের এতগুলো মানুষের সামনে হক কথা বলা অনেক কঠিন ছিল রাসূল বলছেন ঠিক আছে আমি রাজি আছি কাফেররাও আসলো মাঠে রাসূলও আসলেন মাঠে দেখেন আমাদের দেশের যে কিছু নেতা আছে এদের ছেলেগুলোকে লন্ডন পড়ায় আর আমরা যে তিন নম্বর বাচ্চাটি এই দেশের নেতার ফিসি ফিসে ঘুরি আমার ছেলে নেতাও হইতে পারে না দিন শেষে ঠিকই তার ছেলে বাহির থেকে ঘুরে আইসে বাংলাদেশের নেতা নিজের ছেলে নেতা বানাই আর রাজপথে আপনার ছেলেকে মাইর খাওয়াই কথা বলেন ঠিক না বেটে আমার রাসূল শিখাইয়া গেছে হক পথে যদি চলবা আগে তুমি নিজে নামো তোমার সন্তান নিয়ে নামো তারপর আরেকজনের চিন্তা করো রসুল সেটা শিখাইয়া গেছেন এই জন্যই বাহাসের ময়দানে আমার রসুল ধার করে কাউকে আনে নাই প্রথম বলছে হে আলী ও আলী আলী কে মৌলা আলী রাদিয়াল্লাহু আনহু কে যে এই পৃথিবীতে একটা মাত্র সন্তান খানে কাবাগরের ভিতরে জন্মগ্রহণ করেছেন তিনি হলেন হযরতে মৌলা আলী জোরে বলেন ঠিক কিনা এরা চা দালাইছে বলে মনে দালাইছে ধর জানো আমি চা খাই না কফি স্যার আমি খাই না তুমি খাই ওরা ইজ্জত লে টান মারছে এখন আচ্ছা আচ্ছা ঠিক আছে যে ফুলাফান মানুষ বলুইছে বাধ্য এগুলা জানেন না আমার খবরটা এখানে অনেক গণ্যমান্য ব্যক্তি বসে আছে তুমি আমার ইজ্জত নেই টান মেরে মারা বাজুরে কোন আমি আজকে চা খাবো কালকে বলবো যে মনে হয় এখন কফি পায় না আসলে তো ও বুঝতে পারিনি ছেলেটা মারহাবা জোরে বলেন এই যে একটা কথা বলছি না এটারে কাইটটা নিয়ে সাইরা দিব দিয়ে কইব তাহির হুজুরে ওয়াজে ফানি করে আর এতক্ষণ যে দেড় ঘন্টা সিল লাইলাম দলিলের বাইরে একটা কথা কইলাম না কানার ঘরের কানার আইটা দেখে না কথা বলেন ঠিক কি না বলেন পরিষ্কার কথা কফি খাইতে বলা এটা কি অপরাধ এটা একটা প্রমোশন বাবা আগে রং চা খেতাম এখন এরপরে দুচ্ছে এখন সিলে চিটা গ্যাঙ্গে গেলে আবার কফিও খাই না মালাই খাই ওখানে গেলে আবার আইসানও খাই মালাই খাই এটা কইলে আবার মোটামুটি মালি সম্মান করে মাশাল্লাহ জোরে গান মারহাবা গান
আচ্ছা ঠিক আছে কষ্ট হচ্ছে না তো আপনাদের আর 10 মিনিট কি চলবে ইনশাআল্লাহ 10 মিনিট কি চলবে ইনশাআল্লাহ নারে তাকবীর এ আওয়াজে মানি না নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ ফকির বাড়ি দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ মারহাবা জোরে গান জিন্দাবাদ তাহলে আমার রাসূল চ্যালেঞ্জে কি অন্য লোক নিছে না নিজের লোক আলে বাহাস হবে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ মওলা আলীকে দার দরজায় পাওনা রাখলে তরিকতের সবক গ্রহণ করা দার দরবার সারা দার দরজা সারা যার সোহবত ছাড়া যার কদম ছাড়া ওলি আল্লাহ হওয়া যায় না তরিকতের পীর দাবি করা যায় না কথা বলেন ঠিক না বেটি কথা কি পরিষ্কার সেই মওলা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি সেই মওলা আলী একটু আগে একটা ছেলে হাসান নাকি তুমি তো দিছ হায়দারি নাকি এই যে নারায় হায়দারি ইয়া আলী এই স্লোগানটা দেই অনেকে বুঝে না অনেকে বুঝে না আসলে এই এই হায়দারি নামটা মওলা আলী রাদিয়াল্লাহু আনহু আম্মা নিজে নাম রাখছে হায়দারি আর আল্লাহ নিজে নাম রাখছেন আলী আর আলী রাদিয়াল্লাহু আনহু একটা স্লোগান এটা বেলায়েতের স্লোগান সিন্নি খাইলাম কার দ্বারা মোল্লা ছিলাম না যার ব্যাপারে রাসূল বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আমি নবী হইলাম এলেমের শহর আমার আলী হইল সেই শহরের দরজা সেই শহরের দরজা তাইলে আমার যে মওলা আলীর দরজায় কদম সারা ওলি আল্লাহ হওয়া যায় না তরিকতের সুগন্ধি পাওয়া যায় না সেই মওলা আলীর স্লোগানটা কি আমরা দরকার আছে না নারে হায়দারি ইয়ালি আলী বলেন নারে হায়দারি ইয়ালি আলী নারে হায়দারি ইয়ালি আলী ইয়ালি ও আলী নারে হায়দারি মারহাবা গন মা মারহাবা এই কথা যদি না বুঝার কি বলতাম কোন এরপরে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল নিয়ে গেলেন চ্যালেঞ্জের ময়দানে এরপরে যেই মহিলাটাকে ডাক দিয়েছেন তিনি হলেন খাতুনে জান্নাত মা ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি কোটি কোটি জান্নাতের রমণীদের সরদারিনী জোরে গন্না সুবহানাল্লাহ কোটি কোটি রমণীদের সরদারিনী হায় হায় এরপরে ডাকলেন হে হাসান তুমি আসো হে হুসাইন তুমি আসো চারজনকে আমার রাসূল ওই বাহাসের ময়দানে নিয়েছেন কাফেরদের হাতে পাথর রাসূল যদি কোন রকম ভাবে যদি এরা যদি ছলে বলে কৌশলে যদি ষড়যন্ত্র করে ফেলে কাউকে আস্তে যাইতে দিবে না জবানটা খুলে বলেন রাসূলকে রক্ষা করার মালিককে আল্লাহ আরো জোরে কে আল্লাহ রাসূল দেখেন কত শহীদ কত যুদ্ধে আমার রাসূল 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন কোন যুদ্ধ সব যুদ্ধে কিন্তু সাহাবীরা শহীদ হয়েছেন অনেকেই কিন্তু আমার রাসূল কিন্তু রাসূল কি কিছু করতে পারে নাই রাসূল বলছেন আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছেন পৃথিবীর কাউকে দেয় নাই এর মধ্যে একটা হলো ওয়ানুসিরদু বিরুবে রাসূলকে দেখলে তারা ভয় পেয়ে যেত রাসূলকে মারতে গেলে দেখতো পিছন দিক দিয়া দুইটা চোয়াল এমনি বাইরে তো তার খাওয়ার জন্য জোরে কোন সুবহানাল্লাহ এইজন্য রাসূলে পাককে যুদ্ধের ময়দানে কিছুই করতে পারে নাই হেফাজতের মালিক কে আল্লাহ এগুলো অনেক লম্বা ঘটনা আমি একটু খন্ড খন্ড অনেক কথা বলে ফেলতেছি আজকে তাড়াহুড়া করে আমার আল্লাহর হাবিব বাহাস কিভাবে করতে হয় শিখাইয়া দিয়ে গেছেন বেশি কথা বলে বাহাস হয় না বাহাস হয় ছোট ছোট কথায় কোরআনের মধ্যে সবচেয়ে বড় সূরার নাম হলো সূরা বাকারা সবচেয়ে ছোট সূরার নাম হলো সূরা কাউসার আমার নবী সেই দিন সূরা কাউসারটা সংক্ষেপে তেলাওয়াত করলেন সবাই পড়েন ইন্না আউতাইনাকাল কাউসার فصلي لربك وانحر إن شانئك هو الأبتر الله حبيب سورة كوثر تلاوت করলেন আমার নবী বললেন আমি নবী তেলাওয়াত করলাম এটা আল্লাহর কালাম তোমরা এই সূরার মতো সূরা বানাবে তোমরা পড়ো এই সূরা শুধুমাত্র তোমাদের আরবি কাব্যিকের মতো গল্পের মতো হলে চলবে না এমন ভাবে বানাতে হবে যেটার সাথে দুনিয়া আখিরাতের সম্পৃক্ত এমন ভাবে বানাতে হবে যে সূরার ভিতরে আমি যেইভাবে পড়েছি এই সূরার মধ্যে হাকিকত লুকাইতে থাকতে হবে তোমাদের মন গড়া কবিতার মতো আবৃত্তি করলে চলবে না এই শর্ত যখন আমার নবী ছেড়ে দিলেন সাথে সাথে ওরা করতে চেষ্টা করলো ইন্না আতাইনাকাল কাউসার
এই আয়াত পড়ার পরে এই আয়াতের মতো আরেকটা আয়াত পড়াবে কিন্তু ওরা পারে না পারে না লাস্টে কাফেররা বলল ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এসেছিলাম কোরআনটা নিজের মন গড়া মতো পড়ার জন্য বানাইবার জন্য কিন্তু আজকে আমরা জেনে গেলাম কোরআন আল্লাহর কালাম মেনে গেলাম এটা মানুষেরই কোনো বানানো গ্রন্থ নয় লাইসা হাদা কালামিল বাশার আজকে থেকে স্বীকার করে নিলাম যদিও আমরা না মানি কিন্তু এই কোরআন মানুষের বানানো হতে পারে না আল্লাহু আকবার বলেন এই কোরআনের বানানো কোনো গ্রন্থ কোরআন মানুষের বানানো কোনো গ্রন্থ নয় এই জন্য আমি বাংলাদেশের কিছু কিছু মানুষ যারা কোরআনের সত্যতার বিরুদ্ধে কোরআনের বিভিন্ন আয়াতের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় নারী পুরুষ সমান অধিকারের স্লোগান নিয়ে মাঠে নেমে যায় একটা আয়াত তোমরা এদিক সেদিক করতে পারবে না অনেক নারীরা মাঠের মধ্যে স্লোগান দেয় পুরুষের যে অধিকার নারীর সেই অধিকার সমান সমান অধিকার নিয়ে মাঠে নেমে যায় না না আল্লাহ যেমনে সীমারেখা বেঁধে দিয়েছে এইভাবে তোমাকে চলতে হবে তুমি মা মনে করতেছ আল্লাহ মনে হয় তোমাকে কোরআনে অংশগ্রহণ দিয়ে তোমাকে তোমার তোমার সম্পদের ভাগ দিয়ে তোমার অংশ দিয়ে তোমার ঠকাইছে না না আল্লাহ তোমার বাবার বাড়ির অংশ রেখেছে তোমার স্বামীর বাড়ির অংশ তোমার নির্ধারণ করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা শুধুমাত্র তাই নয় এ যুবক শুধুমাত্র তাই নয় তোমাকে ধরতে গেলে তোমাকে বুক করতে গেলে টাকা দিয়ে তোমাকে বুক করা লাগবে নির্ধারণ করে দিয়েছে আমার আল্লাহর হাবিব বলেছেন আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত একমাত্র নারী নামক মায়ের পায়ের নিচেই হলো পুরুষ একটা সন্তানের জান্নাত কথা বলেন ঠিক কিনা আল্লাহর এক জায়গায় বলছেন ওয়া কাদ রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহর ইবাদতের পরে আমার আল্লাহ সর্বপ্রথম যার খেদমতের কথা বলেছেন তিনি হলে তুমি মা জননীর খেদমতের কথা কথা বলেন ঠিক কিনা